আমরা মুক্তিযোদ্ধা নিউজ টিভির পক্ষ থেকে এসেছি স্বাধীনতার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। এই ব্রিজটি আজও দাঁড়িয়ে আছে চেতনাকে জাগ্রত করে। আমরা আজও সেই ব্রিজটি দেখছি যেটি মুক্তিযুদ্ধের সময় এক সময় ভেঙে দিয়েছিল, যাতে আমাদের যোদ্ধারা এদিক থেকে চলে আসতে না পারে, পঙ্গু করে তাদেরকে দিয়েছিল। মুক্তিযোদ্ধার চেতনায় যে সরকার আমাদের দেশে এসেছে, এটাতে আমরা অনেক খুশি। আপনার এ বিষয়ে আপনার মানে বক্তব্য কী বলবেন? যে বঙ্গবন্ধু বুকের যে বল, উনি ওই সময় যে সাহসটা করছেন, আর কারো এই মানে ক্ষমতা ছিল না, মানে আপনি বলতে চাচ্ছেন যে তিনি একজন আসলে যোগ্য জাতির জনক, যোগ্য জাতির জনক, এবং ওনার ডাকেই আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছি। আমরা এতক্ষণ তাদের কথা শুনলাম এবং তাদেরকে তাদের কাছে সময় কাটালাম, এবং আমাদেরকে খুব ভালো লাগছে যে একজন বীরের সাথে আমরা কথা বলছি। মুক্তিযোদ্ধা নিউজ টিভির পক্ষ থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করুন এবং দেশবাসীও দোয়া করুন, এবং আমাদের কাউনিয়া উপজেলা সমস্ত মুক্তিযোদ্ধার তরফ থেকে মুক্তিযোদ্ধা নিউজ টিভিকে অশেষ ধন্যবাদ।